অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আজকের দিনটা তোমাদের খুব খুব ভালো কাটুক। আমি এই জাস্ট চা নিয়ে বসেছি, আর আমার বোন এখনও ঘুমাচ্ছে, ওকে আজকে রেখে দেওয়ার চেষ্টা করব। আর আজকে সারাদিন আমাদের বাড়িতে কী কী হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর তোমাদের বাড়িতে কী কী হচ্ছে আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। টাটা। মহারানী ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে এখন পড়াশোনা করছে। কিছু বলতে চাই সবাইকে? তোর গুড মর্নিং কখন উঠলো? হ্যাঁ, এখনো ঘুম ভাঙেনি। আজকে লাঞ্চে পাঁচ রকমের ভাজা ছিল, স্যালাড ছিল, চিকেন আর ডাল। ও খাওয়ার সময় আজকে খুব লজ্জা পাচ্ছিল। হাই, আমরা এখন লাঞ্চ করে উঠলাম, দেখি দিদি কি করছে। ও কাপড় জামা তুলতে ব্যস্ত এখন। দিদি এখন কাপড় জামা তুলতে ব্যস্ত। ও এখন কাপড় জামা তুলছে, ছাদে হাওয়া খাচ্ছে। হ্যাঁ, আজকে বৃষ্টি হবে মনে হচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর লাগছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি আর রিমো যাচ্ছি আমাদের বাড়ির পাশে মন্দিরে, ওখানে কিছুক্ষণ থাকবো, তারপর বাড়িতে চলে আসবো। আমরা বেরোচ্ছি, বাড়িটা পুরো অন্ধকার হয়ে আছে। এই রিমো যাচ্ছে মন্দিরে গিয়ে ডাইরেক্ট তোমাদের সাথে কথা বলছি। হাই, আমরা এখন এসেছি হংসেশ্বরী মন্দিরে, চলো ঢোকা যাক। এই যে হংসেশ্বরী মন্দির, আগেও একবার দেখেছো, আমরাও এসেছিলাম হংসেশ্বরী মন্দিরে। মন্দিরটা খুবই সুন্দর,
সন্ধে হলেই সবাই টাইম পাস করতে চলে আসে। এখন পুজো হচ্ছে মন্দিরে, এখানে সকালবেলাও পুজো হয় এবং সন্ধ্যার দিকেও পুজো হয়। অনেকেই সন্ধ্যার দিকেও আসে পুজো দিতে, তোমরা চাইলে আসতে পারো। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা এখন বাড়িতে যাচ্ছি। হ্যাঁ বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মন্দিরের পাশে অনেক পুরনো বাড়িঘর আছে, আমার না পুরনো দিনের বাড়ি খুব পছন্দের। এখানে অনেক মন্দির আছে বাঁশবেড়িয়াতে, এটা তো সব থেকে বড় মন্দির। এটা আরো মন্দির আছে, ওর খুব পছন্দ, মানে কুকুরকে খুব যেখানে দেখবে সেখানে ও আদর করে। ভালো কুকুরকে একটু ভালোবাসলে ও পায়ের কাছে কাছে থাকবে। কুকুরকে ভালোবাসতে বাসতে কোথায় চলে গেল আমাকে রেখে, বাবারে বাবা। আরো দুজন আছে দেখ, দেখো আনকন্ডিশনাল লাভ, কিছুক্ষণের পরিচয় হয়েছে ওর সাথে। সত্যি উনি নাকি আইসক্রিম খাবে, কোন আইসক্রিম খাবে চয়েস করতে দিলাম ওকে। চয়েস হয়েছে, হ্যাঁ নে ব্রাউনি নিচ্ছি আমরা দুজন। আজকে ওর চয়েস এ হোক, বাড়িতে চলে আসলাম। মা বাবা টিভি দেখছে, রুমে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। এই বাক্সটা যে দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমার বিয়ের অ্যালবামের ফটো এসেছে আজকে বিকালবেলা। আর কী কী ফটো আছে এই অ্যালবামে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে কয়েকটা ফটোই তোমাদেরকে দেখাচ্ছি। এখনও অনেকের সাইডের অ্যালবামের অনেক ফটো আছে, আমার সাইডে অনেক ফটো আছে, সব তোমাদের সাথে শেয়ার করব। কোনো এক ব্লগ নিয়ে আসবো আমি তখন। আবার দেখা হবে ওর সাথে কোনো এক ব্লগে। আর তোমরা সবাই ভালো থেকো, আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। গুড নাইট।